খড়গপুর আইআইটিতে সেখানে অসমের পড়ুয়ার রহস্য মৃত্যু। হোস্টেলের ঘর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তৃতীয় বর্ষের ছাত্রের পচা গলা দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমানে আত্মহত্যা করেছে ওই পড়ুয়া, যদিও খুনের অভিযোগে সরব পড়ুয়ার বাবা। প্রশ্ন উঠছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষের ভূমিকাতেও। सब कुछ भेज सकते हैं उस बच्चे को, यहाँ पर कैसे बोल सकते हैं कुछ कर। ये कान्ना स्वजन हरानोर कान्ना, बार बार मूर्छा जाच्छेन आईआईटी খড়গপুরের मृत छात्रेर आत्मीय। विचारेर आशाय पागलेर मतो छुटछेन बाबा। दिन भर मेदिनीपुर मेडिकल कॉलेज हासपाताले देखा गेलो एई छवि। शुक्रवार आईआईटी एक छात्रावासे उद्धार हय असमेर पड़ुआ ফয়জান আহমেদের পচা গলা দেহ। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ওই পড়ুয়া, যদিও সেই দাবি মানতে নারাজ পড়ুয়ার পরিবার। নেই বেটা, মেরা বাচ্চা সুইসাইড নেই কর সকতা, ইতনা বিলিয়ন থা না ও, উসকা পড়াই কা দিমাগি কুছ অর থা। আম্মা ইস সাল তো ইয়ে খতম হো জায়েগা না আইআইটি, আইএম করেঙ্গে হাম, হাম কিয়া বনেঙ্গে পাতা হে, জো ইন্ডিয়ান এমবেসি বনতা হে না, ও বননা হে হামকো, হাম না ইয়ে বনেঙ্গে আম্মা। ছেলের শোকে বারবার সংজ্ঞা হারাচ্ছেন ফয়জানের মাসি। হাসপাতালে তাকে সাহায্য করার মতো কেউ নেই। এরই মধ্যে বিস্ফোরক দাবি ফয়জানের বাবার। তার দাবি, এই দেহ তাদের ছেলের নয়। এত কিছুর পরও ছাত্র মৃত্যু নিয়ে কোনো শব্দ খরচ করেনি আইআইটি কর্তৃপক্ষ। পুলিশ উইল মেক ইনভেস্টিগেশনস, নো ইনভেস্টিগেশন, ইয়া নেই নেই নেই, উইল নট গিভেন রিপোর্ট, না ইউ ওয়েট ফর দি রিপোর্ট, ইউ ওয়েট ফর দি ইনভেস্টিগেশনস প্লিজ। ফয়জানের মৃত্যুতে উঠছে একাধিক প্রশ্ন। দুদিন ধরে খোঁজ নেই ফয়জানের, কেন ওয়ার্ডেন খোঁজ করেননি তার, কেন এখনো ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হলো না, প্রশ্ন অনেক। উত্তরের অপেক্ষায় ফয়জানের পরিবার। রিপাবলিক বাংলা।